আজকের ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন। ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10 এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্কের উপর বোর্ডের টেক্সট বইয়ের মোট 18টি অঙ্ক এবং বাংলাদেশের সকল বোর্ডের 2015 থেকে 2019 অর্থাৎ এই যাবৎকালে মোট 11টি সৃজনশীল প্রশ্ন এসেছে। এই 18টি অঙ্ক এবং 11টি সৃজনশীল প্রশ্ন একই ক্লাসে সমাধান করা সম্ভব নয়, তাই এদেরকে আমরা কয়েকটি ক্লাসে ভাগ করে সব কয়টি অঙ্ক এবং সৃজনশীল প্রশ্নের সঠিক এবং নির্ভুল সমাধান করবো ইনশাল্লাহ। আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্কের পরে বেসিক আলোচনা নিয়ে প্রথম ক্লাস এবং আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায় তারপর আমরা দ্বিতীয় ক্লাসটি করেছি। প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখে আজকের ক্লাসটি করলে সবচেয়ে ভালো হবে। চলো শুরু করি তৃতীয় ক্লাস। আমরা যে সকল বইয়ের অঙ্কগুলি আজকে করব, টেক্সট বুক মানে পাঠ্য বইয়ের তালিকা আর সংক্ষেপে বইয়ের নাম, প্রথমেই আছে ডক্টর শাহজাহান তপন যাকে আমরা সংক্ষেপে লিখব তপন, ডক্টর আমির হোসেন খান যাকে সংক্ষেপে লিখব আমরা আমির, তিন নম্বরে ডক্টর তফাজ্জল হোসেন যাকে সংক্ষেপে লিখব আমরা তফাজ্জল, প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ যাকে সংক্ষেপে লিখব গিয়াস, ডক্টর রমা বিজয় সরকার সংক্ষিপ্ত নাম রমা, প্রফেসর এটিএম শামসুর রহমান সেলু লেকচার পাবলিকেশনসের যাকে আমরা সংক্ষেপে লিখব লেকচার, মোহাম্মদ গোলাম হোসেন প্রামাণিক অক্ষরপত্র প্রকাশনের বই যাকে সংক্ষেপে লিখব আমরা অক্ষরপত্র। অর্থাৎ এই বইয়ের অঙ্কগুলি আমরা সব করব, কিন্তু অঙ্কের উপরে কোন বই থেকে নেওয়া হয়েছে ডিটেলস লেখকের নাম না লিখে আমরা সংক্ষেপে এই নামগুলি লিখব। এই নামগুলি দেখে আমরা বুঝব এই লেখকের বই থেকে অঙ্কগুলি নেওয়া হয়েছে। এই লেকচারে কোন কোন বোর্ডের সৃজনশীল প্রশ্ন এবং অঙ্কগুলি দেওয়া থাকবে তাদের নাম, বোর্ডের নাম সংক্ষেপে বোর্ডের নাম, ঢাকা বোর্ডকে আমরা ঢা লিখব, কুমিল্লা বোর্ডকে কু লিখব, চট্টগ্রাম বোর্ডকে চ লিখব, রাজশাহী বোর্ডকে রা লিখব, যশোর বোর্ডকে জ, সিলেট বোর্ডকে সি, দিনাজপুর বোর্ডকে দি, বরিশাল বোর্ডকে ব, আর মাদ্রাসা বোর্ডকে আমরা মা লিখব। প্রয়োজনীয় সূত্রাবলী, আপেক্ষিক আর্দ্রতা যাকে ইংরেজিতে বলে রিলেটিভ হিউমিডিটি, এজন্যকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ইকুয়াল টু শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ। এই শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপকে স্মল এফ আর বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপকে ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয়। সো আমরা পেয়ে গেলাম আর ইজ ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। এছাড়াও স্মল এম বাই ক্যাপিটাল এমও লেখা যায়। স্মল এমটা কি, বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প আছে তার ভর, আর ক্যাপিটাল এম দ্বারা বোঝানো হয় ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয়বাষ্প লাগবে তার ভর। অর্থাৎ বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প আছে তার ভর স্মল এম, আর বায়ুকে সম্পৃক্ত করতে অর্থাৎ বায়ুমণ্ডল যে সর্বোচ্চ পরিমাণ ম্যাক্সিমাম জলীয়বাষ্প ধরে রাখতে পারবে তার ভরের অনুপাতকেও আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। তো আপেক্ষিক আর্দ্রতাকে আমরা দুইটা সমীকরণ দ্বারা লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম, অথবা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম। আরেকটা ইম্পর্টেন্ট সূত্র শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক যেহেতু একটা তাপমাত্রা, শিশিরাঙ্ককে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, থিটা ইজ ইকুয়াল টু থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। এই থিটা ওয়ানটা কি, শুষ্ক বাল্ব থার্মোমিটারের পার্ট, দ্যাট মিন্স বায়ুর তাপমাত্রা, আর থিটা টু কি, সিক্ত বা আর্দ্র বাল্ব থার্মোমিটারের পার্ট, আর জি হলো গ্লেসিয়ারের উৎপাদক। আমাদের প্রথম ম্যাথ একের এক, এই অঙ্কটা কোন কোন বই থেকে নেওয়া হয়েছে সেটা আমি এখানে লিখে দিয়েছি। বই অনুশীলনী তপন আমির তপাজ্জল লেকচার অক্ষরপত্র, তার মানে এই পাঁচটা বইয়ের অনুশীলনীর মধ্যে এই অঙ্কটা আছে। অঙ্কটা কি, বায়ুর তাপমাত্রা 30°C এবং আপেক্ষিক আর্দ্রতা 60%। আচ্ছা, এখানে আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু 60% মানে কি, 60/100 তার মানে 0.6। পরে লেখা আছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ কত, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ স্মল এফ ইকুয়াল টু হোয়াট, তারপরে কি লেখা আছে 30°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ এত। এই 30°টাকে দেখো বায়ুর তাপমাত্রা, তাই না? তাহলে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ এত, তো আমরা লিখতে পারি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ ক্যাপিটাল এফ ইকুয়াল টু 31.70×10⁻³ মিটার ইজি। এবার আমাদের বের করতে হবে কি, স্মল এফ। তাহলে খেয়াল করো, আর স্মল এফ এবং ক্যাপিটাল এফ এই তিনটা জিনিসের সাথে রিলেশন আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি, আমরা জানি আর ইজ ইকুয়াল টু
स्मॉल एफ बाय कैपिटल एफ। सो हमें बेर करते हैं कि स्मॉल एफ तो हम लिखते परि स्मॉल एफ इक्वल टू आर इंटू कैपिटल एफ। सो हमें एखन आर एर मान बसाबो। अच्छा आर एर मान कि बसाबो? आर एर मान ओई जे देवा आछे 0.6, तो लिखे फेलाम 0.6। वेल आर कैपिटल एफ एर मानटा एई जे एखान थेके आमरा देखे देखे लिखे दिब। कैपिटल एफ एर मानटा हलो 31.70 इंटू 10^-3। एखन सबार काछे क्यालकुलेटर आछे तोमादेर काछे, क्यालकुलेटारे एटा करे नाओ। करले कत आसे? 19.02 इंटू 10^-3। जेहेतु मीटार इंचिते देवा आछे, एत मीटार इंचि मानी पारद। सो आमरा स्मल एपर मान पे गेलाम। तो तोमादेर जे काजटा करते हबे, आमार साथे साथे प्रथम कोश्चेनटा उठाबे, তারপর আমি যেভাবে অঙ্কটা করি সেভাবে করতে হবে। তাহলে তোমাদের ক্লাসের সাথে সাথে নোট খাতা হয়ে গেল। এখন আমরা করব 1-2 অঙ্কটা। ওটা কোথায় থেকে নেওয়া হয়েছে? বই, অনুশীলনী, লেকচার আর উদাহরণ অক্ষরপত্র। কোন স্থানের বায়ুর তাপমাত্রা 28°C এবং বায়ুর চাপ, খেয়াল করো বায়ুর চাপ এত মিলিমিটার পারদ, মানে বায়ুর চাপ 758 মিলিমিটার পারদ। আপেক্ষিক আর্দ্রতা 90%, আপেক্ষিক আর্দ্রতা আর ইকাল টু 90%, 90/100 দ্যাট মিন 0.9। ওই স্থানের জলীয় বাষ্পের চাপ এবং শুষ্ক বায়ুর চাপ কত? তার মানে জলীয় বাষ্পের চাপ স্মল এফ ইকাল টু হোয়াট, এটাও চাওয়া হয়েছে, এবং শুষ্ক বায়ুর চাপ এটাও, তার মানে দুইটা অ্যান্সার করতে হবে এখানে। হ্যাঁ, দুইটা কোশ্চেন। এবার আসো, এই যে 28°C বায়ুর তাপমাত্রা, এই 28°C সম্পৃক্ত জলীয় চাপ দেওয়া আছে, তো আমরা লিখতেই পারি। কী লিখতে পারি? আমরা লিখতে পারি 28, তার মানে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় চাপ ক্যাপিটাল এফ ইকুয়াল টু, যেটা দেওয়া আছে দেখে দেখে লিখবা, 28.35 মিলিমিটার এজি। তো আমরা জানি কি জানি, আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। বের করতে হবে কি স্মল এফ, খেয়াল করো স্মল এফটা আমাকে বের করতে হবে। সো আমি লিখতে পারি স্মল এফ ইকুয়াল টু আর ইন্টু ক্যাপিটাল এফ। আর এর মান তো জানা আছে 0.9 বসায় দাও। আর ক্যাপিটাল এফ কত? 28.35 5। সো আমি পেয়ে গেলাম স্মল এফ ইকুয়াল টু, এটা ক্যালকুলেটারে গুণ করো, গুণ করলে কত আসে? 25.515। খেয়াল করো কোন অক্ষকে দেওয়া আছে? মিলিমিটার এজি। তো তুমি লিখে দাও মিলিমিটার এজি। একটা অ্যান্সার পেয়ে গেলাম। এবার খেয়াল করো কী চাইছে? শুষ্ক বায়ুর চাপ। এখন এই বায়ুর চাপ মানে কি? বায়ুতে কী থাকে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ধুলিবালি কণা, জলীয় বাষ্প সব কিছু থাকে। তার মানে জলীয় বাষ্প থাকলে বায়ুটা কেমন আমরা ভিজা বলে চিহ্নিত করি, আর্দ্র, সিক্ত, তাই না? এখন চাওয়া হয়েছে কি? শুষ্ক বায়ুর চাপ। তাহলে আমি যদি বায়ু থেকে জলীয় বাষ্পটা বাদ দিয়ে দিই, তাহলে তো বায়ুটা কী হয়ে গেলো? শুষ্ক হয়ে গেল। সুতরাং শুষ্ক বায়ুর চাপ, শুষ্ক বায়ুর চাপ কি? সেটা টোটাল বায়ুর চাপ, তার মানে কি 7.58। এটা থেকে আমি জলীয় বাষ্পটা বাদ দিয়ে দেবো, খেয়াল করো জলীয় বাষ্পটা বাদ দিয়ে দিই, 25.515। তাহলে কত থাকে? ক্যালকুলেটারে চাপ দাও, 7.32485 এত মিলিমিটার এজি। হয়ে গেল দ্বিতীয় অ্যান্সার। এখন আমরা 1-3 অঙ্কটা করব। এই অঙ্কটা কোথা থেকে নেওয়া হয়েছে? বই, অনুশীলনী, সাজান্তপন আর লেকচার আর উদাহরণ, তফাৎ জ্বলেছেন আর অক্ষরপত্র। অঙ্কটা কি?
কোন একদিন বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং শীর্ষাঙ্গ 22 ডিগ্রি সেলসিয়াস হলে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। তার মানে কি আপেক্ষিক আর্দ্রতা হোয়াট? এখন খেয়াল করো, বায়ুর তাপমাত্রা 30, এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ হলো এত। মানে বলতে পারি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ F যেটা দেওয়া আছে 31.83 মিলিমিটার পারদ। আবার 22 ডিগ্রি সেলসিয়াসকে এই যে শিশিরাঙ্ক, তার মানে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ f এই যেটা দেওয়া আছে 19.83 মিলিমিটার পারদ। তাহলে আমরা জানি R = f/F। কী বের করতে হবে? আর আমরা একটা জিনিস মনে রাখবো, আপেক্ষিক আর্দ্রতাকে শতকরায় প্রকাশ করলে সবচেয়ে বেটার হয়, এই জন্য 100% লিখে দিব। ওকে, 100% মানে কি 100/100, তো এটা তো লেখাই যায়, তাই না? তো আমরা মান বসাই, চলো f এর মান হলো এই যে দেখেল 19.83, F এর মান 31.83, 31.83 × 100%। ক্যালকুলেটারে চাপ দাও, দেখো কত আসে, নিশ্চয়ই দেখতে পারবা 62.3% হয়ে গেল। 3 নম্বর অঙ্ক, 1-4 ম্যাথটা কোন কোন বই থেকে নেওয়া হয়েছে? বই উদাহরণে আছে শাহজাহান তপন, আর অনুশীলনীতে আছে আমির হোসেন আর লেকচারের। তো 1-4 কোশ্চেন আমরা পড়ি, কোন সময় বায়ুর শিশিরাঙ্ক 12 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা, দ্যাট মিন্স রিলেটিভ হিউমিডিটি কত? R = 80%, 80/100 মানে 0.8। এখন বলছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ কত? তো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ F = হোয়াট? এবার এই যে শিশিরাঙ্ক 12 ডিগ্রি সেলসিয়াস মানে 12, তাহলে 12 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ কত? এটা তো আমরা লিখে ফেলি, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ f = যা লেখা আছে দেখে দেখে লিখে দিবা, 10.52 মিলিমিটার পারো। এখন আমরা জানি R = f/F, তো আমাদের বের করতে হবে F, সো আমরা লিখতে পারি F = f/R। তো f = কত? 10.52, আর এর ভ্যালু 0.8, সো আমরা পেয়ে গেলাম F = 13.15, কী একক দেওয়া আছে? মিলিমিটার পারদ চাপ, না তো মিলিমিটার পারদ বা HGও লিখতে পারি। পেয়ে গেলাম 1-4 অ্যান্সার। এখন 2 নম্বর নিয়মের ভেদগুলি আমরা করব। তো 2-1 কোথায় থেকে নেওয়া হয়েছে? বই অনুশীলনী লেকচার, মানে লেকচারের অনুশীলনীতে 2-1 অঙ্কটা আছে। আমরা কোশ্চেনটা পড়ি, কোন স্থানের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং ওই স্থানের প্রতি ঘনমিটার বায়ুতে কত 26 গ্রাম জলীয়বাষ্প আছে? তার মানে বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের ভর m = 26 গ্রাম। ওকে, ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা কত? তাহলে আপেক্ষিক আর্দ্রতা R = হোয়াট? এখন খেয়াল করি, কোন স্থানের বায়ুর তাপমাত্রা কত? 30, এই 30 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয়বাষ্পের ঘনত্ব দেওয়া আছে এটা, কিন্তু আমি যদি সম্পৃক্ত জলীয়বাষ্পের ভর বাইর করি তাহলে এই মিটার কিউবটা বাদ দিয়ে দিই, তাহলে তো হয়ে যায় তাহলে 30.37 শুধু গ্রাম নিব, তাহলে ভর হয়ে গেল। এখন আমরা জানি R = m/M, আর আমরা জানি কি আপেক্ষিক আর্দ্রতাকে শতকরায় প্রকাশ করলে ভালো, তাহলে 100%, সো R = লিখতে পারি m মানে হলো 26 আর M 30.37 × 100%, সো R = 85.61%। ওকে,
এখন আমরা 2-এর 2 মেত্রা কোন বই থেকে নিয়েছি বই উদাহরণ অক্ষরপত্র কোশ্চেনটা পড়ি বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 40% তো আপেক্ষিক আর্দ্রতা 40% আর ইকুয়াল টু 40% 40/100 0.4 ওকে প্রতি ঘনমিটার বায়ুতে কি পরিমাণ জলীয়বাষ্প থাকে তার মানে বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের পর স্মল এম ইকুয়াল টু হোয়াট আর ওই যে বায়ুর তাপমাত্রা কত 20 ডিগ্রি সেলসিয়াস এই 20 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয়বাষ্পের ঘনত্ব কত এত দেওয়া আছে এখন আমরা ভরটা চাই তাহলে ঘনত্ব থেকে পার মিটার কিউবটা বাদ দিলেই আমরা পেয়ে যাব পর তো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের পর তো ক্যাপিটাল এম ইকুয়াল টু 17.30 গ্রাম ওকে এখন আমরা জানি আর ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম সো স্মল এম ইকুয়াল টু আর এম 4-এর ভ্যালু কত 0.4 ইন্টু ক্যাপিটাল এম এর ভ্যালু 17.30 সো আমরা পেয়ে গেলাম বায়ুতে উপস্থিত জলীয়বাষ্পের পর স্মল এম ইকুয়াল টু 6.92 গ্রাম এখন আমরা 3 নম্বর নিয়মের অঙ্কগুলি করব 3-এর 1 কোন বই থেকে নেওয়া হয়েছে বই উদাহরণ সাধারণত কোন অনুশীলনী লেকচার আচ্ছা আমরা ম্যাথটা পড়ি কোন এক স্থানের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 50% তো আপেক্ষিক আর্দ্রতা আর একটু 50% মানে কি 50/100 এলাম কত 0.5 ওকে ওই স্থানের শিশিরাঙ্ক কত ওই স্থানের শিশিরাঙ্ক থিটিক্যাল টু হোয়াট বায়ুর তাপমাত্রা কত দেওয়া আছে 32 ডিগ্রি সেলসিয়াস ওকে এখন আমাদের এখান থেকে 2টা তাপমাত্রা 20.25 ডিগ্রি সেলসিয়াস এবং 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ যথাক্রমে এত তার মানে হইল কি 32-এরটা কোনটা নিশ্চয়ই দ্বিতীয়টা তাহলে 32 কি বায়ুর তাপমাত্রা তাহলে আমরা বলতে পারি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ ক্যাপিটাল এফ ইকুয়াল টু যেটা দেওয়া আছে দেখে দেখে লেখ 35.66 মিলিমিটার পারদ মানে এইচজি ওকে এবার আমরা জানি আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ সো আমরা লিখতে পারি স্মল এফ ইকুয়াল টু আর ইন্টু ক্যাপিটাল এফ আর এর ভ্যালু কত 0.5 আর ক্যাপিটাল এফ এই যে দেওয়া আছে 35.66 সো আমরা পেয়ে গেলাম কি পেয়ে গেলাম স্মল এফ ইকুয়াল টু 17.83 কি এককে দেওয়া আছে মিলিমিটার এইচজি মিলিমিটার এখন মজার একটা ব্যাপার হলো দেখো এই 17.83 এটা কিন্তু এখানে দেওয়া আছে কোশ্চেনে খেয়াল করছো 17.83 মিলিমিটার এইচজি কোন তাপমাত্রায় এই যেই তাপমাত্রায় তার মানে কি দাঁড়ালো 20.25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ কত 17.83 তো আমরা এই জিনিসটা তো এখানে লিখতেই পারি তাই না যেহেতু 20.25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ এত আর এটি হলো সেই স্মল এফ আর আমরা তো জানি স্মল এফটা কি স্মল এফটা হলো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ তো স্মল এফ যেহেতু শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ তো সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ কত 17.83-তে তাপমাত্রাটা কত 20.25 ডিগ্রি সেলসিয়াস তার মানে কি এটাই তো শিশিরাঙ্কের তাপমাত্রা সো আমরা লিখতে পারি শিশিরাঙ্ক থিটা ইকুয়াল টু যেটা দেওয়া ছিল 20.25 ডিগ্রি সেলসিয়াস দেখো তোমার অ্যান্সার কিন্তু এই যে দেখো কোশ্চেনই ছিল তাই না তাই এই ধরনের ম্যাথগুলি সাধারণত অবজেক্টিভে দেয় এমসিকিউতে দেয় এবার দেখো 3-এর 2 সেম একটা ম্যাথ এই ম্যাথটা বই অনুশীলনী লেকচার এটা লেকচারের অনুশীলনীতে আছে আচ্ছা ম্যাথটা আমরা পড়ি ঘরের তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস আর আপেক্ষিক আর্দ্রতা 80% দ্যাট মিন্স আপেক্ষিক আর্দ্রতা আর একটু 80% মানে 0.8 ওকে কোন তাপমাত্রায় ঘরটির মধ্যে উপস্থিত জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে সম্পৃক্ত তাপমাত্রাটা তো শিশিরাঙ্ক তার মানে শিশিরাঙ্ক হোয়াট ওকে এবার ঘরের তাপমাত্রা মানে কি ওই ঘরের বায়ুর তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস আর এই 24 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ এখানে দেওয়াই আছে সো আমরা লিখতে পারি
বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ ক্যাপিটাল এফ ইকুয়াল টু, এই যেটা লেখা আছে কোশ্চেনে দেখে দেখে লিখে দিবা, 0.02238 মিটার এজি। আমরা জানি কি আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ, সো স্মল এফ ইকুয়াল টু আর এফ, আরটা কি 0.8 ইন্টু এই যে ক্যাপিটাল এফ এর ভ্যালু এখানে দেওয়া আছে, হ্যাঁ দেখে দেখে লিখে 0.02238, সো আমরা পেয়ে গেলাম 0.17904 এত কি মিটার এজি। আমরা তো সবাই জানি স্মল এফ মানে কি শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ। এবার কোশ্চেনে খেয়াল করো এই যে এই মানটা কিন্তু দেওয়া আছে, এই যে স্মল এফ এর মান যেটা পেলাম আমরা, হ্যাঁ এটা কিন্তু দেখো কোশ্চেনে দেওয়া আছে কত 0.017904 মিটার পার, আর এটা এই সম্পৃক্ত চাপটা কোন তাপমাত্রা এই যে খেয়াল করো 20.32 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 20.32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ, এটা এটা তো কোশ্চেন দেওয়াই আছে। আমরা লিখতে পারি যেহেতু 20.32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ এত, তার মানে কি এই সম্পৃক্ত চাপটা কোন তাপমাত্রায়, এই যে তাপমাত্রায়, এটা কি শিশিরাঙ্কের সম্পৃক্ত তাপমাত্রা, তার মানে বোঝা গেল শিশিরাঙ্ক থিটা ইকুয়াল টু কত 20.32 ডিগ্রি সেলসিয়াস।